সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা উপস্থিত হয়েছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজিত রায়ের বাসা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছিলেন, তোমার ওখানে মধ্যে যাওয়া হলো? আমার সামনে রঞ্জন বসে আছে, বাবা ছিল আমার গুরু, মানে আমার বাবা আমাকে জন্মতাম পৃথিবীতে এনেছে একবার, ওর বাবা ছিল আমার সেকেন্ড ফাদার, এখানে আমার জন্মস্থান। আমার এই পাড়াটা সাংস্কৃতিক উর্বর ভূমি বলতে পারে, যেখানে জন্মগ্রহণ করেছে প্রবাল চৌধুরী, ছোটদি মানে কল্যাণী ঘোষ, মা একটু দূরে বিড়ালদা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কিভাবে গেলাম, তখন যুদ্ধে তামা বাসতে, তখন আমি কলেজে প্রথম বর্ষে ছাড়েন, মাথার উপর কামান ছিল, পাড়ার সমস্ত লোক একে একে চলে গেল, আমার প্রবালও অনেক আগে চলে গেছে, টোটাল ফ্যামিলি প্রথম প্রথম চলে গেছিল। তখন আমি মাদের সঙ্গে দেখা হতে আনোয়ারে গেলাম, যেখানে মারা অবস্থান করছে। থেকে এক সপ্তাহ পর বহুত কষ্ট করে আমি ছাগল লায়া হয়ে ফ্রেনীয় হয়ে কলকাতা প্রবালের কাছে, আমি জানি না সেখানে তো চিড়িয়াঙ্গার মতো জায়গা, তো না এক এক টাউন এক একটা টাউন, যেখানে আমার অবস্থান করছিলাম মনে হচ্ছে পুরোটাই চট্টগ্রাম। আমি যেখানে অবস্থান করতাম সেটা হলো হিন্দমোটর। প্রায় এক মাস পর দেখলাম একজন ভদ্রলোক দূর থেকে হেঁটে ছিল, মৃণালদা। মৃণালদাকে দেখে মনে হলো আমি বাংলাদেশ পেয়েছি, স্বাধীনতা পেয়ে গেছি। মৃণালদা আমার জড়িত হলো, বলো প্রবালরা সব এসছে, তো সব অবকাপড় আছে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান করছে, আপনি কালকে সকাল আসেন। সব একটা আড্ডা খেলা ছিল সাঙ্গুবেলি রেস্টুরেন্ট, এটা ধর্মতলা কাছাকাছি ওয়ারেন্টেড স্ট্রিট। তারপর দিন গেলাম, দেখে প্রবাল দাঁড়িয়ে আছে, আমাকে দেখে পাগল মতো আমার জড়িদার বললো এসছিস ভালো হয়েছে, একটু অবকাপড়। সেখান থেকে আমার নিয়ে গেলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, গিয়ে দেখা হলো সমর্থের সঙ্গে, সমর্থকে প্রবাল বলছে এলো সুজিত রূপু আমার ভাই, সে আমার থেকে ভালো গান করে কিন্তু, ও আজকে থেকে গাইবে, সে দিয়ে গান গাওয়া শুরু। এলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, নো প্রবাল চৌধুরী নো সুজিত, স্বাধীন বাংলা দিতে পারতাম না আমি, রেডিওতে গাইতে পারতাম না, কোনো জায়গায় আমি সুজিত হতে পারতাম না। টেলিভিশনে রেডিওতে তোমার, আমি রেডিওতে গান করি 68 গান গাওয়া শুরু, টেলিভিশনে আমি বিটিভি চ্যানেলে কিন্তু বিটিভিতে গান করি নি। এখান থেকে যখন টেলিভিশন শুরু হয় তখন থেকে টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের যে টেলিভিশন এই কেন্দ্রে, এটি সম্ভবত 97 এ শুরু হয়, তোমার দুটি প্রোগ্রাম থাকে, সঙ্গীত পরিচালক শুরু করে, তুমি সঙ্গীত পরিচালক কখন থেকে, তুমি সঙ্গীত, আমি সঙ্গীত পরিচালনা করছি প্রায় নট দেন 20 ইয়ার্স, আমি বিটিউর সঙ্গীত পরিচালক। কয়টি অ্যালবামে গান গেয়েছো? ব্যক্তিগত অ্যালবাম আছে দুইটি, একটা মেরিয়েছে দেবদাস ওটা আমি চাই না, মনোত্রাক্ষ মনোত্রাক্ষ, এই এটি আসলে আমাদের চট্টগ্রামের একটি চেষ্টা করতো। এখন আমি চেষ্টা করি গানটা ভালো, মানে কম্পোজ করছে একটা ছেলে ভালো গো, সে গিয়ে গান গেছে তার মতো, আমার মতো করে নেই, শুধু আমার গানটা করেছে সুন্দর গান, কিন্তু আমার মনোকৃত হয় না। ও গানটা আমাকে বুঝাই দিতে হতো, প্রবালকে যদি আমি গান গাইতাম ও আমাকে বুঝাই দিতে হতো যে গানটা কি হয়েছে কি না, এখন সেটা নেই। এখন তো যত কুমার 10 মিনিটে গান দিল, গানটা গেয়ে সে তাড়াতাড়ি কি করে চলে যাবে, এই গান গ্রেডেশন যেরকম আছে ডিগ্রেডেশনও থাকা উচিত, 100% থাকা উচিত। টি শিল্পী এই প্রোগ্রামে খারাপ গায় তাকে ওয়ার্নিং দেওয়া হবে, পরের প্রোগ্রামে যদি সে খারাপ গায় তাহলে সে ক থেকে খ তে নেমে যাবে, আমার 6 জন শিল্পী কেমন গান গিয়েছেন, কোন শিল্পীটা গাবার মতো উপযুক্ত আছে কিনা লিখে দিতে হবে, তাকে ওয়ার্নিং দিয়ে চিঠি পাঠানো হচ্ছে হয় যে আপনি প্রোগ্রাম ভালো করেন নাই, নেক্সট প্রোগ্রাম আমরা দেখব না, আমরা প্রোগ্রাম দেবো না, এটা হচ্ছে। রেডিও টিভিতে স্টেট বলা আছে, যেদিন মনে করবো যে আমি গাইতে পারছি না যদি আমার কাউ কেউ বলতে পারে সেদিন আমি বলবো যে আমি চেয়ে আমি চেয়ে প্রচার মাধ্যমে আমি একটি কথা বলতে চাই, ডিগ্রেডেশন বা আপগ্রেডেশন আমার মনে হয় দুটো জিনিসই রাখা দরকার, প্রত্যেকটি গান অ্যালবাম হোক আর যাই হোক এটার জন্য কিন্তু একটা সেন্সর বোর্ড থাকা উচিত, 100% সেন্সর বোর্ড থাকা দরকার তো বটেই, শুধু গান করলে হবে না তো ভাই। যেমন আমি আমার এই লাস্ট যে গানটা করছি তোর গান, ও প্রসঙ্গে আমি সে আসি দেখি এখানে তোর গানটা যে করেছি, এই তোকে আমি থ্যাংক দিয়ে তোকে ছোট করতে চাই না, তুই তো আমার ছোট জন ভালোবাসার লোক, চমৎকার একটা গান, এটা আমি তোর মতো করে গাইতে পারি বলে আমার এখন অসুস্থতা আছে, তুই মতো করে গিয়েছি তোর মতো গাইতে পারি না, এটা আমার দুঃখ রয়ে গেছে কত বুঝতে। যেমন আমার ছেলে জন, ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে ডিস্টার্ব করতো, বাবা এখানে তো হচ্ছে না,
তুমি এখানে একটু এইভাবে বলো, এইভাবে বলো, যেমন তুই আমাকে হাতে করে দিয়ে শিখিয়েছিস, এই জন্য ধন্যবাদ। এগুলো হওয়া উচিত, একটা গানকে জীবন দিতে হবে। প্রত্যেকের একটু নিজস্ব স্টাইল থাকে, ওই স্টাইল অনুযায়ী তুমি অনেক ভালো গেছো। আমাদের এই প্রবীণ শিল্পী যেটা রায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, উনি আমাদের জন্য আরও অনেক গান উনি করবেন, এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শব্দ সৈনিক হিসেবে উনি শুধু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান করবেন তা কিন্তু নয়, উনি কিন্তু একজন আধুনিক গানের শিল্পী, এবং আমরা তার কাছ থেকে অনেক অনেক আরো অনেক গান শুনতে চাই। এই প্রসঙ্গে একটা কথা বল না বলো নয়, এখানে যে গীতিকের ছেলে মোবাইদুল্লাহ চমৎকার গান লিখে আপনারা গানটা শুনবেন, আর আমার তো বয়সের ভাগে এখন আমি এগিয়ে যাচ্ছি, খুব অনেক গানে গেয়েছি, খারাপ লেগে থাকে আমাকে মার্জনা করতে পারবেন, আর যদি ভালো হয় আপনারা জানাবেন যে গানটা ভালো হয়েছে। আপনাদের ধন্যবাদ।